এই যে ছেলেছি, তিনটা বিচি ভিতরে, এখন খেয়ে দেখি কেমন, এখন খেয়ে দেখি কেমন টেস্ট। টক মিষ্টি, টক মিষ্টি আছে। এটা এই ফলটার নাম জানো কি? নাশপনি। নাশ কি যেন নাম বললা? বাংলাদেশে ইসে বলে কি যেন বলে, লটকন, লটকন বলে বাংলাদেশে এই ফলের নাম, লটকন বলে। কিন্তু এখানে বলে অনেক ফল দেখাচ্ছি আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমার বাসার সামনে একটা ছোট্ট ফল গাছ আছে, তো এখন তো বিকেল, তো বের হলাম সেই গাছের কিছু ফল পারবো, তো ভাবলাম ছোট করে একটু ভিডিও করি, সেটাই দেখাচ্ছি। এই যে সেই গাছ, কিন্তু ফলগুলো ভালো হয়নি, এই আমি ভিডিও করতেছি, ডিস্টার্ব করবো না। ফলগুলো ভালো হয়নি, নষ্ট হয়ে গেছে, দেখাতে পারতেছি না, কালো কালো হয়ে গেছে। এটা বাংলাদেশে ইসে বলে কি যেন বলে, লটকন, লটকন বলে বাংলাদেশে এই ফলের নাম, লটকন বলে। কিন্তু এখানে বলে অনেক ফল দেখাচ্ছি আমি, ব্যাক করে দেখালে ভালো হতো, তো ফল পারবো এই জন্য এসেছি। এই যে ফল দেখা যাচ্ছে গাছ, ফল পারো, পরে তো কাম নেই, এই যে লটকন গাছের ফল দেখেন কি অবস্থা, কেমন কালো ফাঙ্গাস পড়ে গেছে। আসলে আমার বাসার সামনে রোদ পড়ে কম, ছায়া বেশি এই সাইডটায়। আবার কিছু কিছু ফল ভালো, আবার এইখানে এই ফলটা ভালো। এই যে গাছ বড় ফল, কিন্তু অনেক মিষ্টি, অনেক মিষ্টি, গাছের ফলগুলো অনেক মিষ্টি, কিন্তু কালো হয়ে ফাঙ্গাস পড়ে গেছে। আর একদম বাসার সামনে আমাদের বাড়িওয়ালারা অনেক ফলের গাছ বুনছে, কিন্তু ওরা খায় না। ইতালিতে কি সবাই বাড়ির সামনে ফলের গাছ বুনে, কিন্তু ওরা ফল খায় না, শুধু সৌন্দর্য, কেউ খাবে না, আমরাও খাই না। আজকেই এই যে দুই চারটা পারবো খাবো, তারপরে এইভাবেই নষ্ট হয়ে যাবে, পচে যাবে, পড়ে যাবে। অলরেডি এমনিই তো পচা ফল গাছের মধ্যে, এবারই পচছে তাই না? এর আগে তাও একটু সুন্দর হইতো ফলগুলি, ওই সাইডের ফলগুলি বেশি সুন্দর। ওই যে ওই সাইডে একটু রোদ খোলামেলা, তো ওই সাইডের ফলগুলি সুন্দর। এই যে দেখেন গাছ বড়া, কত সুন্দর ফল, বাংলাদেশের অনুভূতি পাচ্ছি। একটা ফল খেয়ে দেখি, এই যে মা কত গুলো ফল উঠাচ্ছে, পারা হয়েছে। এই ফলটা খেয়ে দেখি, এই আমার মাথা যেন না পড়ে, আমার এমনি মাথা ব্যথা, খাইবে না। দেখেন এই ফলটা সুন্দর, একটু ছেঁচে গেছে মানে পড়াতে রস বের হয়েছে, আমি একটু খেয়ে দেখি। এই যে ছেলেছি, তিনটা বিচি ভিতরে, এখন খেয়ে দেখি কেমন, এখন খেয়ে দেখি কেমন টেস্ট। টক মিষ্টি, টক মিষ্টি, মজা। আর কয়েকদিন পর একটু মিষ্টি হবে, কারণ মাত্রই তো গরম পড়তেছে, এখনও বিকেল হলে হালকা ঠান্ডা পড়ে, যখন একদমই শীত থাকবে না, কড়া গরম পড়বে, তখন অনেক মিষ্টি হবে, অতদিন আবার পচেও যাবে। চারটা বিচি, মজা। রসালো, অনেক রস, মনটা ভরে গেল। সে এই যে ফল টুকাচ্ছি, এই তো ফলের কি অবস্থা, এই ফলের অবস্থা ভালো না। এই যে এই ফলটা একটু ভালো ছেঁচে গেছে, এই ফলটা একটু ভালো, আর এই যে দেখেন এই যে এটা কালো হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। এইটা কেমন, এটা ভালো, আরে চটকালে চটকাইব কি, এই যে ফলটা ভালো না, মিষ্টি, অনেক মিষ্টি, রসালো অনেক। এই যে ফলটা ভালো, কিন্তু এই যে চেটকে গেছে,
আমার পিছুতে এই সবগুলো সেচে গেছে, একদম সবগুলো সেচে গেছে। এই সেই গাছ, গাছটারই তো দেখানো হলো না। ওইটা লাগার পাবো না, ওই ডালটার ফল গুলি সুন্দর, কিন্তু ওইটা তো ওই সাইডে, ওয়ালের ওই সাইডে। অন্ধকার হয়ে যায়, কিন্তু গাছটা দেখা যাচ্ছে না। উঠাবো দাদা, এই যে দেখেন আমাদের ঝড়ে ফল পড়তেছে, বৈশাখী ঝড়ে আমাদের ফল পড়তেছে। বড়ের মতো তাই না, এই ব্যথা পায় না। ডালি ভেঙেছে, চোখে মুখে ব্যথা পায় না। স্বামী বিদেশ, চোখ কানা হইলে দেখবে কে? স্বামী বিদেশ, বিদেশ কারে বলে? শুধু বাংলাদেশে কি দেশ বলে? বিদেশ বিদেশ মানে যে দেশে আমি আছি সব, তার বাদে সবগুলি বিদেশ, মানে আমার বাংলাদেশও বিদেশ। আমি কি আছি, কই আছি? তুমি দেশে আছো, দেশ একটা দেশে আছো, কিন্তু তোমার জামাই এখন বিদেশে আছে। আবার তোমার জামাই ওইখান থেকে বলবো আমার বউ বিদেশে আছে। এই হয়েছে ঘটনা। আমরা দেশ বিদেশ নিয়ে গবেষণা করছি, আমরা বিশেষজ্ঞ। মিষ্টি, এই তো আমাদের ব্লগ এতটুকু। এখন আমরা এই ফলগুলো টুকাবো, টুকায় বাসায় চলে যাব, কিছু ধুয়ে মুছে খাবো, কিছু ফলাবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।